আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কাগজে আমরা সুন্দর একটি দৃশ্য ড্রয়িং করব। এখানে আমরা ড্রয়িং করছি একটি ঘরের চালা। ঘরের চালা থেকে ঘর আঁকব, নিচের দিকে দাগ দিলে, তিনটা দাগ দিয়ে এই দাগটা মিলে দিলে দেখুন সহজেই সুন্দর ঘর হয়। এই ঘরটা আমরা প্রায় ড্রয়িংয়েই শিখেছি। ঘরের দরজা দিলাম, ঘরের জানালা দিব একটা চতুর্ভুজ দিয়ে, সহজভাবে আমরা আঁকছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন, এমনভাবে বুঝবেন যে অন্যকেও শেখাতে পারবেন। এখানে আমরা গাছের ডাল এঁকে তারপর গাছের পাতাটা আঁকছি। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আঁকলে দৃশ্য আঁকা সহজ হয়। এখান থেকে আমরা একটি পার আঁকছি, নদীর পার, পারটা ডাবল করে দিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা একটা দাগ আঁকবো, এই ঘরের এই পাশেও এ দাগটা দেব। এখন আমরা দাগের ওপর দিয়ে দূরের গাছপালা আঁকব। দূরের গ্রামে যেই গাছপালাগুলো দেখা যায় দেখতে ঠিক এরকম লাগে। পেন্সিল দিয়ে আমরা সহজে আঁকছি, ওপরে আঁকছি দুইটা পাহাড়, পাহাড়ের মাঝে যদি একটি সূর্য দেওয়া হয় আরও সুন্দর লাগবে। ড্রয়িং করা শেষ, এখন আমরা রং করব। কি রং করব? পেন্সিল, কাঠ পেন্সিলের রং করব। দেখতে পাচ্ছেন গাঢ় নীল, নীলটা না, গাঢ় নীলটা আমরা নিচে থেকে ধরে উপর দিকে দিচ্ছি, নিচে শক্ত করে ধরে উপর দিকে ছেড়ে দিচ্ছি। রংটা ঠিক এরকম করে করলে পাহাড়টা দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, রংটা এভাবে ধরে উপর দিকে তুলে দিলেই এরকম হয়। পাহাড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, দূরের পাহাড়, পাহাড়ের মাঝে, দুই পাহাড়ের মাঝে উঠেছে একটি সূর্য, সূর্যতে আমরা কমলা রং করলাম, এবং দূরের গাছগুলো, পাহাড়ের নিচে যেগুলো ঝোপঝাড় আছে সেগুলোর ওপরে আমরা হালকা সবুজ বা টিয়া রংটা করছি, ঘাসের কালারটা করছি, ওপরে হালকা রং এবং নিচের দিকে গাঢ় রং করব। দেখতে পাচ্ছেন এখন আমরা সবুজ রং নিয়ে নিচের দিকে করছি, নিচের দিকে একটু গাঢ় হয়। এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ওপর দিক থেকে আমরা রং করে আসছি। এটা আমি ব্যবহার করছি পেট্রা কাঠ পেন্সিল রং, 24 কালারের। আমরা ঘরের চালাতে রং করছি কমলা রং, যেই রংটা আমরা সূর্যে করেছি। এখন এখানে সাই কালার, যেটাকে বলা হয় হালকা কালো রংটা, কালো এবং সাদা রঙের মিশ্রণে যেই রংটা হয় সেই রংটা আমরা, অনেকেই বলে অ্যাশ কালার, ঘরে করলাম। ঘরে করার পর এখন আমরা দরজাতে কালো রং করছি, দরজা খোলা অবস্থায় আছে, জানলাতেও এভাবে করে দিলাম। এখন আমরা গাছের ডালে করব খয়েরি রং বা বাদামি রংটা করলাম, গাছটাও সুন্দর লাগছে। নদীতে আমরা কী রং করছি? আকাশি রং, অথবা বলতে পারেন নীল রংটা, হালকা নীল রংটা আমরা নদীর পানিতে করছি, পুরোটাই করছি না, ধার থেকে এভাবে, পার থেকে রংটা ধরে এভাবে মাঝের দিকে হালকা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সুন্দর দেখায় নদীটা, এই এভাবে রং করলে ভালো হবে এবং সহজ হবে। আর আমরা এই পারে আমরা একেবারে হালকা সবুজ রংটা করছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। পাড়ের এখানে আমরা খয়েরি রং করছি। অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকলাম এবং রং করলাম, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।